প্রধানমন্ত্রী ও অমিত শাহর সফরকে ঘিরে বিজেপি তার সহযোগী দল আইপিএফটি উত্তিপ্রা মথার প্রতিনিধিদের নিয়ে শনিবার আগরতলা মাণিক্য কোর্টে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মন্ত্রী টিংকু রায়, মথার সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল কুমারঘাটে 15ই এপ্রিল অমিত শাহর জনসভাকে সার্বিকভাবে সফল করা। মন্ত্রী টিংকু রায় জানান, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা থেকে জনঢল আসবে। 20-25 হাজার লোকের মাঠ হলেও কুমারঘাটের ওই মাঠে ওই দিন 35 থেকে 40 হাজার লোকের সমাবেশ হবে। ঐতিহাসিক বিজয়ের লক্ষ্যে প্রস্তুতি চলছে। দুই ক্ষেত্রে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে, কারণ সবাই মোদীজির পক্ষে। সিপিআইএম কংগ্রেসের জোটকে মানুষ মেনে নেবে না। একটু শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে অমিত ভাইকে শোনার জন্য। পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত, তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা সাহসবাদী বড় র্যালি হবে সেখানে। আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন, আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের, সেটা আমরা প্রাপ্ত করব, সেটাই আজকের আলোচনা। কেমন লোকটুক আসতে পারে? দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার। কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোট মাঠ, খুব বড় মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়। কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে। পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আমরা তো বিভিন্ন